আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে দশম স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে দিয়েছে 2 লিটার সমান হচ্ছে কত কিলোলিটার। তাহলে 1 কিলোলিটার সমান হচ্ছে 1000 লিটার, তার মানে 1 লিটার সমান 1 এর 1000 কিলোলিটার। তাহলে 2 লিটার সমান 2 এর 1000। তাহলে দশমিকে নিয়ে গেলে 0.002, মানে সি এর দাগের অ্যান্সারটা। দিয়ে দিয়েছে 160 টাকার 100%। তাহলে 160 টাকার 100% মানে 100 × 100/100 কেটে গেলে 160 টাকা, বি এর দাগের অ্যান্সারটা। তিনে দিয়েছে ফুটবল, বাতাস, বর্ষাকাল, ক্ষেত্রফল, এগুলির মধ্যে কোনটি ঘনবস্তু? ফুটবল। চারে দিয়েছে 6x আর 6y এর বর্ষাগু মান, xy পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে 6x বর্ষাগু হবে 6। পাঁচে দিয়েছে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা অংশ, একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে বলেছে, তাহলে এটা ভুল হয়েছে, অসংখ্য হবে। একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা অংশ আঁকা, যেটা ভুল, একটি হবে না, অসংখ্য। আমি এটা খেয়াল করিনি, ওটা দুটো বিন্দু হলে একটি হতো, একটি বিন্দু দিয়ে বলেছে ওটা অসংখ্য হবে। 2 এর আয়তে আছে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে, 6.7 × 7.2 1.5 × 2.7 আর 7.2। তো 6.7 আর 7.2 গুণ করে হয়েছে 48.24, মানে 4824/100। আর 1.5 আর 2.7 গুণ করে হয়েছে 4.05, মানে 405/100। আর 7.2 মানে 72/10, এটাকে 100 নিয়ে গেলে 720/100। তাহলে মানের অধঃক্রমে সাজালে হবে 6.72 × 7.2, তার থেকে ছোট হচ্ছে 7.2, আর সবার ছোট হলো 1.5 × 2.7, মানের অধঃক্রমে, মানে ক্রমে অধ, বড় থেকে ছোট। দুই নম্বরে দিয়েছে 66 মিটার লম্বা দড়ির 11 মিটার নষ্ট হয়ে গেছে, শতকরা কত অংশ দড়ি নষ্ট হয়েছে? তাহলে 66 মিটার লম্বা দড়ির 11 মিটার মানে 11/66 মানে 1/6। তাহলে 1/6 অংশকে শতকরা প্রকাশ করলে হবে 1 × 100/6, 100/6 কাটাকুটি করলে হবে 50/3, 2 দিয়ে কাটলে আর 16.23%। 3 বলেছে সামান্য ভগ্নাংশ প্রকাশ করো, 0.27 × 2 কৌণিক। তো তাহলে শূন্য, মানে শূন্য বাদ দিয়ে পুরো সংখ্যাটাকে লিখে তার থেকে 2 বাদ দেবে, কারণ 2 এর মাথায় কৌণিক নেই, দিয়ে লব তৈরি করবে, আর দুটো মাথায় কৌণিক, তাই দুটো না, আর একটার জন্য একটা শূন্য। তাহলে 270/290। এবার 0 0 কেটে গেল 27/99, মানে 3 9 দিয়ে কেটে দিলে 3 9 27 9 11 99, 3 এর 11। 4 বলেছে একটি দেশলাই বাক্সের তল সংখ্যা, দেশলাই বাক্স হলো আয়তঘনে, তল সংখ্যা হবে x = 6, শীর্ষবিন্দু y = 8, তাহলে x + y = 14। 5 বলেছে এবি রশ্মির প্রান্তবিন্দু কটি, চিত্রসহ দেখাও। তো এখানে চিত্রসহ দেখালে এইভাবে একটা পয়েন্ট করবে, এইখানে লিখবে এ, আর এদিকে হচ্ছে এখানে বি, তাহলে এখানে প্রান্তবিন্দু একটি বি। 3 এর আয়তে দিয়েছে 2টি সংখ্যা যোগফল 384 এবং বর্ষাগু 48 হলে সংখ্যা দুটি কী কী হতে পারে? তো 2টি সংখ্যা যোগফল ভাজিত গসাগু সমান যেটা পাবে সেটা হচ্ছে সংখ্যা দুটোর অনুপাতের যোগফল। আর অনুপাতের যোগফল মানে 2টো সংখ্যা যোগ করে আর কি ওই ভাগফলটা আর কি হবে। এবারে তার মধ্যে থেকে সবসময় মৌলিক সংখ্যাটা নিতে হবে, যেমন 384কে 48 দিয়ে ভাগ করেছি, ভাগ করে ভাগফল হচ্ছে 8, 48 × 8 = 384। এবার তাহলে 8 কোন সংখ্যা যোগ করলে হয়? 1+7, 2+6, 4+4 আর 5+3। তাহলে এদের মধ্যে পরস্পর মৌলিক হচ্ছে 1 আর 7, 5 আর 3, তাই এগুলোর সাথে বর্ষাগুটা গুণ করবে, মানে 48 দিয়ে, তাই গুণ করেছি, করে হচ্ছে 48 × 336 একটা জোড়া, আর 144 × 240 হচ্ছে একটা জোড়া। 2 দিয়েছে প্রদত্ত তথ্যগুলিকে ট্যালিমার্ক দ্বারা প্রকাশ করো, তো এখানে দেখো কোনো কিছু নেই, তাই লিখবে সংখ্যা ট্যালিমার্ক আর বার, মানে কতবার আছে, তাহলে 5 আছে 7 বার, 6 আছে 5 বার, 7 আছে 5 বার। 3 নম্বর বলেছে একটি শহরে বর্তমান জনসংখ্যা 26,250 জন, বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে, পরের বছর জনসংখ্যা কত হবে? তাহলে 2050 জনে 4% করবে, হবে 1050, 26,250 × 4/100 কাটাকুটি করে হবে 1050 জন বাড়বে পরের বছর। তাহলে পরের বছর জনসংখ্যা 26,250-এর সাথে 1050 যোগ করবে 27,300 জন।
চারের আয়তে একটা সরল করতে দিয়েছে, বলেছে 4 বিয়োগ 2.07, এটা প্রথম বন্ধনীর মধ্যে বাইরে দিয়েছে গুণ 2.5, আর একদম বাইরে ভাজিতক দিয়ে 1.93, 1.93। তো 4.207 থেকে বিয়োগ করলে হয় 1.93। 4 লিখবে এরকম, 4 লিখে 0.00 দেবে, 2.07 বিয়োগ করলে এটাকে 10 ধরছো, 3 ঘাটে 10 হাতে 1, এটাকেও 10 ধরবে, 9 ঘাটে 10 হাতে 1, 2-এর সাথে একটা যোগ করবে 3, 4 থেকে 3 বিয়োগ হলে 1। এবার এটা আমি আর গুণ করিনি, এটা যেহেতু ভাগ আছে আমি এইভাবে ভাগের আকারে সাজিয়ে নিয়েছি, তাহলে আমার সোজা হলো, কাটাকুটি করে দিলাম, তাহলে অ্যান্সারটা হবে 2.5। 4-এ 2 নম্বরে আছে একটা স্তম্ভচিত্র, বলেছে ব্যাগ বিক্রির সংখ্যা 1 একক সমান 5টি ব্যাগ ধরে প্রদত্ত তথ্যচিত্রটা, মানে স্তম্ভচিত্রটা আর কি করতে বলেছে। তাহলে এরকম লিখে নেবে 1 একক সমান 5টা ব্যাগ, আর উলম্ব রেখা বরাবর এইভাবে 0, 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45 করে ব্যাগ বিক্রির সংখ্যাটা করবে, আর নিচে বারের নাম রাখবে। এখানে আছে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই শনিবার এভাবে বারটাকে লিখে নিয়ে এইভাবে স্তম্ভচিত্রটা তৈরি করে নেবে। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে 10 নম্বর স্কুলের অঙ্কগুলো।